শান্তি শপথে বলিয়ান এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে ১৯৭৬ সালে গঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এবার তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। প্রায় পাঁচ দশকের এই সময়ে প্রাযুক্তিক দক্ষতা এবং পেশাগত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে জনবহুল রাজধানী ঢাকার ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ মোকাবেলা সহ বিশেষ করে করোনা কালে তাদের ভূমিকায় ব্যাপক প্রশংসিত হলেও এই বাহিনীর অনেক সদস্যদের বিরুদ্ধে রয়েছে ঘুষ, অনিয়ম, দুর্নীতি, হয়রানির মতো অভিযোগ। সব মিলিয়ে ৪৭ বছরে কতদূর এগুলো ডিএমপি এবং কতটা জনবান্ধব হলো, এই আলোচনায় আজ রাজকাহনে আপনাদের সাথে আছি আমি শার্মিন চৌধুরী। আর আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার, যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর জিয়া রহমান এবং আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আজকে রাজকাহনে কতটা জনবান্ধব হলো সেই মূল্যায়ন, খুব সংক্ষিপ্ত একটা মূল্যায়ন, ডক্টর জিয়া রহমান আপনার কাছ থেকে শুরু করি। ৪৭ বছরে কতদূর এগুলো, কতটা লক্ষ্য অর্জন হলো, জনবান্ধব বা মানবিক পুলিশ হয়ে উঠতে পারলো ডিএমপি? ধন্যবাদ। আমি প্রথমেই ডিএমপির মানে যারা এর সাথে যুক্ত কর্মকর্তা শুভান্যধায়ী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কারণ একটি প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাই নিশ্চয়ই তাদের পুরাতন কাজের যে ইভালুয়েশন মূল্যায়ন, একই সাথে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার স্বপ্ন, সেগুলো বাস্তবায়ন করার জন্যে প্রস্তুত আছে বলেই আমি মনে করছি। আর যে সময়টায় বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নটি ত্বরান্বিত হচ্ছে, সেই সময় আমাদের পুলিশ বাহিনীর এ ধরনের মানে সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুবই জরুরি। তো ৪৭ বছরে আমরা যদি দেখি, আসলে এটাকে বিচ্ছিন্ন ভাবে দেখলে খুব একটা হবে না। আমার মনে হয় যে বাংলাদেশের অ্যাজ এ হোল, বাংলাদেশ যদি আমি একটা টোটাল হোল হিসেবে ধরি এবং তার যেই পার্টস বা তার যে ইনস্টিটিউশন গুলো, তার একটি হচ্ছে পুলিশ। তো কাজেই আপনি যদি সেভাবে কল্পনা করেন, দুটো জায়গা থেকে আপনি বক্তব্যটি দিতে পারেন। প্রথম জায়গা যেটি, যেটা সবসময় আমরা পুলিশ বাহিনীর বিরুদ্ধে বা এই জাতীয় রাষ্ট্রীয় যে সমস্ত অ্যাপারেটাস আছে তার বিরুদ্ধে যে এক ধরনের সমালোচনা আছে, সেটা এখনো এক্সিস্ট করছে, এই কারণে যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এখনো তাত্ত্বিকভাবে এবং প্র্যাকটিক্যালি এখনো রাষ্ট্রীয় কাঠামোটা এখনো খুবই ওভার ডেভেলপড স্টেট, যেটা বহু আগে হামজা আলাভি দিয়েছিলেন, সেই অতি বিকশিত রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা খুবই মানে এখনো অটুট আছে, এই ক্ষমতাটা এই সোসাইটির মধ্যে এখনো ডিফিউজ হয়নি, মানে এটা সিভিল সোসাইটির মধ্যে ডিফিউজ হয়ে যায়নি। এবং সেই কারণে আপনি শুধু পুলিশ বাহিনী নয়, আপনি যদি আমলাতন্ত্র দেখেন কিংবা সামরিক আমলাতন্ত্র দেখেন, এই সমস্ত জায়গায় আপনি দেখবেন যে পাওয়ারকে ব্যবহার করা, পাওয়ারকে অ্যাবিউজ করার এই জাতীয় সমালোচনা কিন্তু আছে। এখন দ্বিতীয় জায়গাটি যদি আপনি আবার কল্পনা করেন, তাহলে আপনি দেখবেন যে অবস্থার মধ্যে পুলিশ বাহিনী আছে, বিশেষ করে আমি বলবো ওই আগের কথার সাথে সূত্র ধরেই, যে পুলিশ সহ রাষ্ট্রীয় সমস্ত অ্যাপারেটাসই কিন্তু আসলে আমাদের যে কলোনিয়াল বা উপনিবেশিক কাঠামো, সেই কাঠামোর থেকে খুব একটা আসলে উত্তরণ ঘটাতে পারিনি। সেই কারণে পুলিশের কাছ থেকে আপনি যতই আশা করেন না কেন, স্ট্রাকচারাল বা কাঠামোগত কনস্ট্রেইন বাধা থাকার কারণে কিন্তু পুলিশ সেইভাবে এগোতে পারছে না। কিন্তু আমি যেটা বলছি, যেমন কয়েক বছর আগে আমি নিউ ইয়র্ক পুলিশের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের শনিবার বা রোববার যে উইকেন্ড আছে, আপনিও ইউনাইটেড স্টেটসে থাকেন, আপনি জানেন যে সেখানে তারা আমাকে বলছে যে আমাকে যদি কয়েক কোটি টাকাও দেওয়া হয় আমি কিন্তু এখানে কম্প্রোমাইজ করবো না, আমি শনি রবিবারে আমার ফ্যামিলি নিয়ে উইকেন্ডে আমি রিল্যাক্স করবো, আমি থাকবো। কিন্তু আপনি এই যে এখানে হাফিজ আক্তার আছেন, তারা ৯টা ১০টা ১১টা কখনো ১২টা এই যে সময় বিভিন্ন মানে তাদের কোনো লাইফ নাই, তাদের কোনো সময়ের কোনো একটা ডিউরেশন নাই, এগুলো নিয়েই কিন্তু তারা চলছে, তাদের লজিস্টিক্সের অভাব, তাদের রিসোর্সের অভাব। এবং আপনি যদি সেই ট্রাফিক পুলিশের চেহারাটা দেখেন এখনো ৪৭ বছরে, আপনি দেখবেন যে তারা কি দৈন্য দশার মধ্যে আছে। কিংবা আপনি যখন এই ট্রাফিক সিস্টেমটাও যদি কল্পনা করেন, যে পৃথিবীর উন্নত বিশ্বের এ সমস্ত জায়গায় যেভাবে সেখানে চলছে, সেটা কিন্তু আমরা এখনো সেই জায়গায় উত্তরণ ঘটাতে পারিনি। সেই জায়গায় সাধারণ মানুষের দায়িত্ববোধ যেটা, সেই জায়গায়ও কিন্তু অনেকটা ঘাটতি আছে। তো কাজে আমি বলবো এগুলোর পরেও যেমন জঙ্গিবাদ, সেই জায়গায় পুলিশের একটা বিরাট সাফল্য আছে, এবং এখানে যখন ইন্টারপোল এখানে এসে কনফারেন্স করেছে, ইন্টারপোলের প্রধান
তারা কিন্তু এটা স্বীকৃতি দিয়ে গেছে, এটি কিন্তু সরকার স্বীকৃতি দেয়নি। তো এই যে জিরো টলারেন্স এবং আমাদের আমাদের যে জঙ্গিবাদের, এটাও আমি দেখেছি যে অনেক ফর্মাল ইনস্টিটিউশন বা ফর্মাল অর্গানাইজেশনের বাইরেও আমাদের যে ইনফর্মাল যে একটা মানে প্র্যাকটিসেস, যে কোনো ভাবে একটা যখন জিরো টলারেন্স দিয়েছে কিংবা হলি আর্টিজানের মতো ঘটনা এসছে, আমরা দেখেছি যে যেভাবে তারা এটা ঝাঁপিয়ে পড়েছে এবং এটা সরকারের সাথে একত্র হয়ে এবং একই সাথে আমি বলবো কিছুটা ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ওই জায়গায় এসছে যে কাউন্টার টেরিজম। অনেক ধন্যবাদ ডক্টর জিয়া রহমান, একই সাথে আপনি চ্যালেঞ্জ গুলো বলছিলেন এবং সাথে সাথে সাফল্যের কথাটাও বলছিলেন, ধন্যবাদ আপনাকে। জনাব সোহরাব হাসান, আপনার কাছ থেকে একটু মূল্যায়ন জানতে চাই, কতটা জনবান্ধব হতে পারলো ডিএমপি, বিশেষ করে যদি বলি মাঠ পর্যায়ে যায় কতটা আস্থা অর্জন করতে পারলো। জনাব সোহরাব হাসান, জিয়া ভাইয়ের কথার সূত্র ধরে যেটা বলতে হয়, যেকোনো একটি যেকোনো প্রতিষ্ঠান বা বাহিনী তাকে কার্যকর করতে হলে, জনবান্ধব করতে হলে যে প্রথমত প্রয়োজন নীতি পরিকল্পনা, সুষ্ঠু নীতি পরিকল্পনা এবং তার বাস্তবায়ন। দ্বিতীয়ত দেখতে হবে যে সমস্যাটা কি এবং সমস্যার সমাধানে জনবল, প্রযুক্তি, সদিচ্ছা কতটা আছে। ডিএমপি বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আজকে 47তম বার্ষিকী, সুতরাং এই 47 বছরে তাদের সাফল্য ব্যর্থতা, চাওয়া পাওয়া, তাদের জনসম্পৃক্ততা, যে কথাটি এবার খুব আলোচিত হচ্ছে সেটি কতটা হয়েছে, এর মধ্যে কত অনেকবার সরকার পরিবর্তন হয়েছে। এটি মনে রাখতে হবে এই যে 1976 সালে যে এটি ডিএমপি প্রতিষ্ঠিত হয়েছে সেটি কিন্তু করেছিল জিয়াউর রহমান সরকার, অর্থাৎ তখনও বিএনপি হয়নি, জিয়াউর রহমান সরকার, এবং সেটি অনির্বাচিত সরকারই ছিল। তাহলে তাও কিন্তু তখন এই যে প্রয়োজনীয়তা তারা অনুভব করেছে ওই সরকার, যে আগে থানা পুলিশই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিত, কিন্তু ক্রমবর্ধমান এই রাজধানী শহরে আইন শৃঙ্খলা, অপরাধ দমন এবং জনস্বার্থ, জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রে একটি আলাদা ইউনিট প্রয়োজন। আর সেই প্রয়োজনীয়তার কথা এবং পরবর্তীকালে প্রমাণিত হলো যে তার জনবল বাড়লো, তার প্রযুক্তি কি বলে কাঠামোগত বিন্যাস হলো, কিন্তু কতটা প্রয়োজনের চাহিদা মেটাতে পারছি না। যেকোনো বাহিনীর একটি একটি পরিকল্পনা থাকে, একটি সুদূরপ্রসারী, মধ্যমেয়াদী এবং স্বল্প মেয়াদী। আমি জানি না যে এটি প্রতি 5 বছর সরকার ক্ষমতার আসার সঙ্গে সঙ্গে, ক্ষমতার রদ বদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় কিনা, যদি না হয়ে থাকে তাহলে কিন্তু স্বীকার করতে হবে যে 1976 সালে আজ পর্যন্ত সব সরকারই এই প্রতিষ্ঠানের ভালো মন্দের দায়িত্ব তাদের, এবং ভালো করার বা প্রতিষ্ঠানকে কার্যকর করার সবারই একটি চেষ্টা ছিল। কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কিন্তু একটি বড় দুর্বলতা আছে বা ব্যর্থতা আছে, যে অমুক আমলে কিছুই হয়নি এই আমলে সব হচ্ছে, বা এই আমলে কিছুই হয়নি অমুক আমলে সব হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু এই যে রাষ্ট্রীয় বাহিনীগুলি একটি সমস্যায় পড়ে, যে তারা কিন্তু রাষ্ট্রের সেবক, তারা কিন্তু জনগণের সেবক, রাষ্ট্রীয় বাহিনীর তারা কর্মকর্তা বা কর্মচারী বা পুলিশ বাহিনীর সদস্য, কিন্তু আমরা রাজনৈতিক ক্ষেত্রে এটি ব্যবহার করি কিনা সেই বিষয়টি দেখার ক্ষেত্রে, এখানে পুলিশ বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আছেন, তিনি বলতে পারবেন যে তারা রাজনৈতিক ভাবে কোনো বাধার সম্মুখীন হন কিনা। যদি না হয়ে থাকে, এই প্রশ্নটি তাহলে সোহরাব হাসান, এই প্রশ্নটি আমি নিশ্চয়ই রাখবো, এটি একটা আলাদা প্রশ্ন হিসেবেই রাখি, যে রাজনৈতিক স্বার্থে ডিএমপি বা পুলিশ ব্যবহৃত হয় কিনা এবং সরকার পরিবর্তনের সাথে সাথে নীতির পরিবর্তন হয় কিনা, এই প্রশ্নটি একটু পরেই আসি। যেহেতু আত্মমূল্যায়ন, যেহেতু মূল্যায়ন জানছিলাম জনাব হাফিজ আক্তার, আপনাদের কাছ থেকেও একটু আপনাদের নিজেদের মূল্যায়ন বা আত্মমূল্যায়নটা জানতে চাই। চ্যালেঞ্জের কথা আসছিল, আপনারা কেমন চ্যালেঞ্জ অনুভব করেন, এবং আসলে তো প্রচলিত আছে যে বাঘে চুলে এক ঘা, পুলিশে চুলে 18 ঘা, মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ, একরকম বাস্তবতার প্রেক্ষিতে তো এগুলো প্রচলিত হয়েছে, সেখান থেকে কতটা উত্তরণ করে জনবান্ধব আপনারা হতে পারবেন জনাব হাফিজ আক্তার? যে আমি যখন পুলিশে নাই ছিলাম না, তখন এই কথাগুলো আমরা শুনেছি। সবার প্রথমে আমি আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি নগরবাসীকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে প্রতি বছরের ন্যায় আমরা ফেব্রুয়ারি মাসে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি, আমাদের আগামী 26 ফেব্রুয়ারিতে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করব। আমরা 76 সালে যে
ঢাকা মেট্রোপলিটন পুলিশটি গঠন হয়েছিল এটা কালের পরিক্রমায়। আজ 2022 সালে প্রায় 34,000 ফোর্স নিয়ে কিন্তু আমরা এই বাহিনীটি আমরা কাজ করে যাচ্ছি। আমাদের যেটা হলো বিশ্বের অন্যতম একটি বৃহত্তম নগরী কিন্তু ঢাকা, এবং বিভিন্ন বৈচিত্র্যময় এখানে বিভিন্ন পেশায় প্রায় 2 কোটি লোক বসবাস করে। মূল কাজটি কিন্তু আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলি নিরাপত্তা দেওয়া, কূটনৈতিক মিশনগুলি নিরাপত্তা দেওয়া, একটি স্থিতিশীল একটি পরিবেশ বজায় রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কার্যকরী আইনগত ব্যবস্থা নেওয়া। তারপর যেটা বড় চ্যালেঞ্জ আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা। আমি আমার পূর্ববর্তী দুজন বক্তা তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শুভেচ্ছা জানানোর জন্য। আমরা আসলে এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু ডিএমপির কার্যক্রম চলে না। আমাদের সকাল থেকে রাত্র পর্যন্ত যত ফোর্স আছে 34,000 ফোর্স সবারই কিন্তু কর্ম বন্টন এখানে আছে, কার কি কাজ দায়িত্ব থাকে, যার সম্পূর্ণটি থাকে কিন্তু নগরবাসীকে স্বস্তিতে রাখা, একটি বেটার ঢাকাকে আমাদের মানে জনগণকে উপহার দেওয়া। এই কাজগুলি কিন্তু আমরা করে যাই সকাল থেকে। যেটা আমাদের প্রফেসর জিয়া উনি বলেছেন যে আমাদের ট্রাফিকের কি ব্যবস্থাপনা, আমাদের আমি ডিবিতে কাজ করি প্রতিদিন, যখন আমার কাছে কোনো একজন ভিকটিম আসে, যখন সে কোনো অপরাধের শিকার হয়ে যায়, একজন মহিলা আসলো সে অপরাধের শিকার হলো, যখন তাকে একটা আইনগত সহায়তা দিই, সে যখন মুখে হাসিটা ফুটে ওঠে, তখন মনে হয় যে আমি তার পাশে তার বড় ভাই হিসেবে তার সাথে আমি কাজ করে যাচ্ছি। এই নগরীতে অনেক দেশেও কিন্তু 2 কোটি মানুষ নেই, 2 কোটি মানুষের একটা শহরকে ঠিক রাখার জন্য আমরা সার্বক্ষণিক ভাবে যত কাজগুলি করে যাই, দিনের শেষে আমরা অনেকটুকুই মনে করি যে হয়তো সব পারা যায় না। যে বিষয়টি হলো যে সবাই তো বিপদে পড়ে, মানে সবাই আইনগত সহায়তা নেয় না। আরেকটি হলো যে নগরটাকে ঠিক রাখা, আমাদের কিন্তু প্রতিদিনই একটি লং টার্ম শর্ট টার্ম আমরা পরিকল্পনা ভীষণ নিয়ে কিন্তু কাজ করি। যখন কোনো একটা এলাকায় কোনো অপরাধ বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি, এটা কিভাবে কমানো যায়। যখন আপনি কোনো একটা মানুষ মার্ডার হয়ে যাচ্ছে তাকে ডিটেক্ট করে সেই মামলাটাকে ডিটেক্ট করে অপরাধীকে ধরা, এই অপরাধী ধরা এটা কিন্তু অন্যতম একটা মূল কাজ আমাদের। তার সাথে সাথে আমাদের দেখেন রাষ্ট্রে ঢাকা শহরে বিগত দিন বছরগুলিতে আপনি দেখেন কতগুলি রাষ্ট্র ইভেন্ট হয়ে গেল, এখানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হলো, মজিদ শতবার্ষিকী জন্মবার্ষিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী হলো এখানে, তারপর আপনার প্রতি এখন বইমেলা চলছে, তারপর আপনার নববর্ষ যত কিছু বলেন। আর এই আমাদের অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল 1 ফেব্রুয়ারিতে, অমিক্রনের কারণে আমরা কিন্তু সমস্ত পুলিশ বাহিনীতে করোনা যারা আমাদের দেশের প্রতি যে কাজগুলি আছে এগুলি কিন্তু আমাদের করে যাচ্ছি। আমরা জানি আমরা পুলিশ কখনোই কিন্তু যাই কাজ করি সেটা আমাদের কর্তব্য দায়িত্ব, এটা কোনো অ্যাপ্রিসিয়েশন নাই, বাট যখনই বিষয় কেউ যখন কমপ্লেন করে তখনই কিন্তু এটা হয়ে যায় যে আমরা এটাও জানি যে কমপ্লেন হলেই কিন্তু আমরা চাপিয়ে পড়ি। আপনি একটা বিষয় আমি বলি, আগে যেটি ছিল মনিটরিং সিস্টেমের, প্রতিদিন সকালে উঠে আমাদের থানাতে কতগুলি জিডি মামলা এবং কতগুলি এই ওয়ান স্টপ সার্ভিস পুলিশ ক্লিয়ারেন্স হয়, এইগুলি নিয়ে কিন্তু আমরা আমাদের পুলিশ ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে যারা এই সেবা প্রত্যাশী তাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করি, আপনি সেবার মান কি ঠিক আছে কিনা, বা কেউ কোনো সমস্যা হয়েছে কিনা, বা এখানে কোনো দুর্নীতি ঘুষ খেয়েছে কিনা, আপনি যে কথাটি বললেন একটু আগে, তো এই এই বিষয়গুলি কিন্তু আমরা বলি। যদি কেউ আমাদেরকে কমপ্লেন করে আমরা কিন্তু একটি জবাব দিয়ে দেই, সে যে করেছে তার বিরুদ্ধে একটা বিভাগীয় একটি ব্যবস্থার আয়োজন আমরা খুবই ব্যবস্থা নেই। তো আমরা আস্তে আস্তে যেটা ছিল একসময় যেভাবে যথার্থ বলেছেন যে কলোনিয়াল পুলিশ থেকে উত্তরণের কাজগুলি কিন্তু আমরা করে যাচ্ছি, কারণ এই ডিজিটাল যুগে যেখানে এত সাইবারের এত প্রযুক্তির মাধ্যমে সবাই সবকিছু জানে, সেখানে কিন্তু কেউ কিন্তু কোনো এত খারাপ কাজ করে একটা সংস্থা টিকে রাখা যাবে না, খারাপ কাজ করে কিন্তু এই পাচ্ছে না, যেহেতু একটি অ্যাকাউন্টেবিলিটি জবাব দিতে এইসব বিষয়গুলি কিন্তু আমরা এখন মোটামুটি একটা স্টাবলিশ করে ভাবি থাকতাম। নিশ্চয়ই আপনাদের এই প্রশংসাটা বা এই সাধুবাদটাও দিতে চাই, আপনারা দিন রাত কষ্ট করছেন এই জন্যই হয়তো আমরা যতটুকু নিরাপদে আছি সেটুকু থাকতে পারছি। কিন্তু আপনি একটা বিষয় বলছিলেন না যে যখন কোনো মহিলা আপনার কাছে আসে আপনি তখন তাকে সেই ভিকটিমকে সেবা দিতে পারলে তার মুখে যখন হাসি ফোটে মনে হয় যে বড় ভাইয়ের মতো একটা অবস্থান আপনি নিশ্চিত করতে পারলেন, কিন্তু মাঠ পর্যায়ে কি আসলে এটা হয়, মানে আপনি যেই মানসিকতা থেকে সেবা দেওয়ার প্রবণতা থেকে কাজটি করছেন, মাঠ পর্যায়ে যখন কেউ সেবা নিতে যায় আপনার কাছে নিশ্চয়ই খুব সহজে যাওয়া যাচ্ছে না, একদম থানা লেভেলে যখন যাচ্ছে তখন কি ঠিক এরকম সেবা পাচ্ছে? আপনারা দেখুন এখন যেহেতু সাইবারের কথাই বললাম বা মিডিয়ার যুগে বললাম, যখন দেখবেন একটা ঘটনা ঘটে হয় একদিকে ডিএমপি এগিয়ে যাচ্ছে, না সিআইডি এগিয়ে যাচ্ছে, রেব এগিয়ে যাচ্ছে, আবার ডিএমপির ভিতরে একটা প্রতিযোগিতা চলে
যে একটা ঘটনা ঘটলো, থানা পুলিশ করছে না ডিবি করছে, এইভাবে কিন্তু সবাই কিন্তু এটার মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাজ করে। তবে আপনি যেটা বলছেন মাঠ পর্যায়ের যে বিষয়, যে আমি সব জায়গায় যে একদম একরকম, একটি এখানে 2 লাখ উপরে আমার ঢাকাতে আছে 34,000 ফোর্সের একটি জনবল, আমরা প্রতিটি ব্যক্তির একদম ভিতরের বিষয়টা কিন্তু একজন থেকে আরেকজন আলাদা, একদম সর্বোপরি এখানে যে একটা রোবটিক সিস্টেম না, এখানে কিন্তু মানুষের মনের একটা বিষয় আছে, সবারই একটা সামাজিক পারিবারিক একটা বিষয় আছে, এই শিক্ষারও বিষয় আছে, যে প্রশিক্ষণ, এটা বলবো যে এখনো আমরা সেই লেভেল পর্যন্ত যাইনি যে এটা উন্নত বিশ্বে। আপনি একটু আগে বললেন যে আপনি আমেরিকাতে আসছেন, আমেরিকার লেভেল পর্যন্ত কিন্তু আমরা এখনো যেতে পারি নাই, কিন্তু আমাদের কিন্তু সিনিয়র লেভেলের সার্বক্ষণিক প্রচেষ্টাই থাকে যাতে আমরা এই মাঠ পর্যায়ের বিষয়গুলিকে আমরা আরো উত্তরণ ঘটিয়ে উন্নত পুলিশের দিকে নিয়ে যাওয়ার। তো মাঠ পর্যায়ে আমরা আজ 47তম বার্ষিকে হয়তো আরো কয়েক বছর পরে গেলে হয়তো আমরা আমেরিকার মতো পুলিশ হতে পারবো ইনশাল্লাহ, আমাদের এই বিশ্বাস আছে। নিশ্চয়ই নিশ্চয়ই সেই প্রচেষ্টা আপনাদের আছে, অনেক ধন্যবাদ জনাব হাফিজ আক্তার। আরো একটা বিষয় একটু জিজ্ঞাসা করে যাই, হয়তো বিরতিতে যেতে হবে, এখন বিরতির পরে এসে শুনবো। আপনি বলছিলেন যখনই অপরাধ হয় তখনই ঝাঁপিয়ে পড়েন, কিন্তু কখনো কখনো আমরা দেখি এক ধরনের অপরাধের পেছনে আপনারা আছেন, আপনাদের পুরো বাহিনী আছে, তারপরে আবার সেটি নাই। যেমন ধরেন ক্যাসিনো বিরোধী অভিযান আমরা দেখেছি, আমরা হঠাৎ করে দেখেছি শুদ্ধি অভিযান, তারপরে সেটি উধাও, মানে হঠাৎ করে তৎপরতা আবার হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, এটির পেছনে কি কোনো, সেই আপনি বলছিলেন যে রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয় না, তবুও কোনো গ্রিন সিগন্যালে এটি শুরু হয় এবং কোনো সিগন্যালে এটি বন্ধ হয়, এরকম কোনো বিষয় আছে কিনা জনমনে, এরকম একটা প্রশ্ন আছে। একটা বিরতির পরে ফিরছি, রাজকাহনের প্রশ্নটি জানবো আপনার কাছ থেকে, ফিরছি। বিরতির পর ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব হাফিজ আক্তার, যে প্রশ্নটি করছিলাম যে মানে কোন সিগন্যালে আসলে পুলিশ বা ডিএমপি কাজ করে কিনা, আরেকটু যদি বলি আগে, মানে প্রশ্নটির আরেকটু যদি এক্সটেন্ড করি, যে যেমন আমরা দেখতাম প্রায় আগে শুনতাম ক্রস ফায়ারের ঘটনা, একটা একরকম একটা ঘটনা নিয়মিতই শুনতে থাকতাম, যখন মেজর সিনহা হত্যাকাণ্ড হলো তারপর থেকে আর শোনা যায় না, মানে এগুলো কি কোনো গ্রিন সিগন্যালে চলে, গ্রিন সিগন্যালে বন্ধ হয়, বিষয়টি কি এরকম কিছু আছে জনাব হাফিজ? না, গ্রিন সিগন্যাল এর বিষয়টা আমি এখানে বলবো না, এটা তো এখন কমই দেখা যাচ্ছে, কিন্তু আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কথাই বলি। আমি সেই লাইনে যে আপনি প্রথম যে প্রশ্নটা করে বিরতিতে গেলেন, যে ক্যাসিনোর বিষয়টি খোলা ছিল, হঠাৎ একটা সিগন্যালে বন্ধ হয়ে গেল, এখন কিন্তু ওই সিগন্যালের বিষয়টা নিয়ে আমরা কিন্তু বিশ্বাসী না। আমি যেটা বললাম, আমি আগে কিছুক্ষণ আগে বললাম, আমরা কখন কোন ক্রাইমটা বাড়ে, কোনটা কমানো দরকার, কোনটা জনগণের জন্য স্বস্তির বিষয়, অস্বস্তিতে না রাখা যায়, এই কাজগুলি কিন্তু প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি। আমরা প্রতিদিন সকালে কিন্তু একটা ব্রিফিং হয় আমাদের আমাদের লেভেলে, তাহলে ব্রিফিং এর সাথে যে এখন এই এলাকায় ডাকাতি বেড়ে যাচ্ছে বা এই এলাকায় ক্যাসিনোটা যখন, এটা গত 1.5 বছর আগের কাহিনী, এখন এটা মানে বলবো যে এটা একটা ডেট ইস্যু, এই ক্যাসিনো কিন্তু ঢাকা শহরে, কিন্তু যেটা হলো যে কিন্তু এখন যেটা হলো সাইবার ওয়ার্ল্ড এর কারণে বিদেশ থেকে কিন্তু এই আপনি অনলাইন জুয়া চলছে, এইটাও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু বিষয়গুলি কিন্তু খালি অ্যাক্টিভ ফ্যাক্টর না। আমি যখন আইন শৃঙ্খলা নিয়ে কাজ করি, বিদেশ থেকে জুয়া যে খেলা হচ্ছে, এই জুয়া কিন্তু আমার আপনার ছোট ভাইরা ছোট বোনরা তারাই খেলছে, আমার এখন পরিবার সমাজ সবকিছু নিয়ে কিন্তু এগিয়ে এইসব ক্রাইম গুলি কাট করা উচিত আমাদের। আর যেটা হলো বিটিআরসি এটাকে বারবার বন্ধ করছে, আবার নতুন নতুন আপনি সাইট খুলে এই এই জুয়াগুলি বাংলাদেশে চলছে এবং প্রচুর পরিমাণ বাংলাদেশি অর্থ চলে যাচ্ছে, মানুষজন নিঃস্ব হচ্ছে, এটা একটা আমাদের একটাই আমাদের কিন্তু এখন যে অনলাইন অনগোয়িং যেসব সমস্যাগুলি বলবো, আপনি একটু ক্রস ফায়ারের বিষয়টা বললেন, ক্রস ফায়ার আসলে আমরা, আমি এটাতে এই বিষয়গুলি আপনি বলছেন যে সিনহা হত্যা, সিনহা হত্যা তো এটা তো একটা মামলা বিচারাধীন মামলা, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, তবে ডিএমপিতে আমরা গত 1-1.5 বছরের মধ্যে এরকম কোনো কাহিনী আছে কিনা আমি জানি না। আবার আমি যেহেতু ডিএমপিতে আজকে রিপ্রেজেন্ট করছি, ডিএমপিতে ঢাকা মেট্রোপলিটন রিপ্রেজেন্ট করছি, এই ক্রস ফায়ার যেটা হলো যে আসামি আমাদের কাছে পিস্তল থাকবে, যখনই ঘটনা ঘটে প্রচুর ডাকাত আছে বাংলাদেশে, প্রচুর মাদক ব্যবসায়ী আছে, যখনই কোনো ঘটনা ঘটে, অনেক জায়গায় তো এটা ঘটেই, আপনি একদম ঢালাও ভাবে বলে ফেলা যে ক্রস ফায়ার নাটক সাজানো নাটক, তা কিন্তু না। তাহলে আমাদের পুলিশের আর বাংলাদেশি ব্রিটেন পুলিশের মতো লাঠি নিয়ে কাজ করতে, আমরা কিন্তু বন্দুক নিয়ে কাজ করি, আমাদের কাজ করতে হয় যখনই কোনো বিপদে পড়ে, আমার জানটাকে নিরাপদ করেই কিন্তু আমার কাজ করতে হয়। প্রতিনিয়তই ঢাকা শহরে প্রচুর লোক, গত কয়েকদিনও দেখেন 4-5 দিন আগে যে সায়দাবাদে একটি একজন ভদ্রলোক নিহত হলেন ছুরিকাঘাতে, সেই মুহূর্তে যদি একটা পুলিশ থাকতো তাহলে কি সে মানুষের জীবন রক্ষার্থে গুলি করতো না? করতো।
ধন্যবাদ জনাব হাফিজ আক্তার। একটু দুর্নীতির বিষয়টাও আসি, জনাব সোহরাব হাসান, মানে পুলিশের বিরুদ্ধে নানান রকম দুর্নীতির অভিযোগ আসে, সেগুলো আসলে এখন কোন অবস্থায় আছে? সেখানেও কি মানে অগ্রগতি হচ্ছে আমরা নিঃসন্দেহে এটি জানি, সেগুলো কি কমতির দিকে নাকি বাড়তির দিকে? কমছে নাকি বাড়ছে? যদি একটা বলি, যেমন নিয়োগের ক্ষেত্রে আগে একটা দুর্নীতির বিশাল একটা ক্ষেত্র ছিল যেটি এখন আর দেখা যায় না, এখন আসলে সেই অবস্থাটা কেমন? কমছে দুর্নীতির জায়গাটা নাকি বাড়ছে? কি বলবেন আপনার মূল্যায়ন? পুলিশ বাহিনী নয়, একসময় বলা হয়তো পুলিশ, রাজস্ব বিভাগ বা বিভিন্ন সেবা সংস্থাগুলোতে যারা কাজ করেন তারাই বেশি দুর্নীতিবাদ, কিন্তু টিআইবি বা অন্যান্য দেখা যাচ্ছে, আমরা চাক্ষুষ দেখছি যে দুর্নীতি এখন সর্বব্যাপী। এটা যে পুলিশে, শুধু পুলিশ বাহিনীতে সেটি নয়, সুতরাং এই সর্বগ্রাসী দুর্নীতির পিছনে কারণটা কি সেটি কিন্তু খুঁজে বের করতে হবে, না হলে কিন্তু পুলিশের দুর্নীতিও বন্ধ করা যাবে না। আজকে আমরা যখন পুলিশের দুর্নীতি নিয়ে কথা বলছি, পুলিশ বাহিনী এই দুর্নীতি বন্ধের চেষ্টা করছে, কিন্তু আমরা পত্রিকায় দেখলাম যে পুলিশের একজন ডিআইজি, সাবেক ডিআইজি, তিনি কিন্তু দুর্নীতির দায়ে উৎকোচ দেওয়ার দায়ে তার 3 বছর কারাদণ্ড হয়েছে। একইভাবে যাদের দুর্নীতি বন্ধ করার কথা, দমন করার কথা, দুদকের আর এক কর্মকর্তা, তিনি 8 বছর তার কারাদণ্ড পেয়েছে। সুতরাং দুর্নীতির পরিধিটা কিন্তু বিস্তৃত এখন, এবং এক্ষেত্রে আমি মনে করি যে শুধু কোনো বাহিনী এককভাবে কোনো বাহিনীকে দুর্নীতিমুক্ত করা যাবে, তার রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, প্রয়োগ থাকতে হবে, নীতি পরিকল্পনা থাকতে হবে, এবং দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জনগণের মধ্যে এই ধারণা জন্মাতে হবে যে যেই দুর্নীতি করে সেটি দলের হোক, দলের বাইরে হোক, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। যেমন এই সিনহা হত্যার ঘটনাটা আসলো যে এখানে রাজনৈতিক নেতৃত্ব, পুলিশ নেতৃত্ব, সেনাবাহিনীর নেতৃত্ব, তারা সবাই একযোগ হয়েছে যে এই হত্যার বিচার হবে। আমরা যদি প্রতিটি হত্যাকাণ্ডের, প্রতিটি দুর্নীতির ঘটনার এরকম তাদের মধ্যে প্রতিজ্ঞা দেখি, তাদের সদিচ্ছার প্রতিফলন দেখি, তাহলে দুর্নীতি মুক্ত হতে। একটি ব্যাপার যেটা আক্তার ভাই বলছিলেন যে তারা এই ভুক্তভোগীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন থানা পর্যায়ে প্রতিদিনই ডিএমপির অধীনে যেসব থানা আছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখেন। একটা অভিযোগ আছে গুরুতর, এবং আমাদের বন্ধুরা এবং সংবাদপত্রে কাজ করি বলে সুতরাং অনেকেই এই অভিযোগটা করেন যে থানায় ছিনতাইয়ের মামলা নিতে গেলে নেয় না, বা অন্য কোনো মামলা, চাঁদাবাজির মামলা হলে নেওয়া হয় না, তাকে বলা হয় যে এটি হারিয়ে গেছে বা অন্য, মানে এটাকে সফট করে একটু মানে দুর্বল করে নেওয়া হয়। যে যে কথাটি আক্তার ভাই বললেন যে কোন থানায় কতটি অপরাধ হয়েছে, এই পরিসংখ্যানে যাতে কোনো থানা উপরে না যায়, অর্থাৎ ওই থানা নাজুক হিসাবে চিহ্নিত না হয়, এই থানায় যারা দায়িত্বপ্রাপ্ত থাকেন তারা কিন্তু সবসময় এটি কমিয়ে রাখার চেষ্টা করে, আর এটি এটি আমি মনে করি একটি বড় সমস্যা এখানে। আরেকটি বিষয় বলছি যে আক্তার ভাই এখানে আছেন, তিনি সিআইডি তে আছেন, সেই কারণে বলছি জিজ্ঞাসাবাদে একটা গুরুতর অভিযোগ যে তাদের যাদের জিজ্ঞাসাবাদ করা হয় তাদের উপর নির্যাতন চালানো হয়, এটা যদি না হয়, কারণ এটা তিনি, এটা আমরা সবাই জানি, তিনিও জানেন, পুলিশ বিভাগ জানেন যে এই পুলিশের কাছে যে স্বীকারোক্তি এটি বিচারে কিন্তু বিচারের সাক্ষ্য হিসেবে এটি 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 বিবেচ্য না, মানে দুর্নীতির বিষয়টি যেটা আমরা বলেছি সোহরাব ভাই বলেছেন, এটা এটা কারেক্টলি আইডেন্টিফাই করেছেন। এখন আপনি, আমি এর আগেও যেটা বলেছি, আমাদের সমাজ বিজ্ঞানের একটা তাত্ত্বিক জায়গা আছে স্ট্রাকচারাল ফাংশনালিজম, বলা হয় সমাজ হচ্ছে একটা
বডির মতো, একটা অ্যানালজি, মানে আপনার একটা শরীরের যেমন হাত পা চোখ কান সবকিছুই যেমন কাজ করছে, ঠিক তেমনি সমাজের মধ্যে যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, এডুকেশন ইনস্টিটিউশন আছে, কমার্শিয়াল ইনস্টিটিউশন আছে, বা এই সিকিউরিটি যে সমস্ত এজেন্সিস আছে, সবগুলো নিয়ে কোনো একটা যদি ডিসফাংশন করে, তাহলে কিন্তু আলটিমেটলি পুরো সমাজের মধ্যে সে অ্যানোমালি হয়। এখন আপনি পুরো সমাজের মধ্যেই যখন এই করাপশনের বিষয়টি আছে, যেটা সৌরভ ভাই বললেন যে আমাদের দুদুক আছে কিংবা আরো আরো যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এগুলো যতক্ষণ পর্যন্ত এই জবাবদিহিতা কিংবা আমার এই রেগুলেটরি বডিগুলো যতক্ষণ পর্যন্ত ভালো মতো কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত তো আপনার ওই সোসাইটির ভিতরে ট্রিকল ডাউন প্রসেসে যেখানে পাওয়ারের লোকাস আছে, পাওয়ার ক্ষমতার উৎস যেখানে খুবই শক্তিশালী, সেই জায়গায় কিন্তু আপনি দেখবেন এই অপরাধগুলো হবেই, এবং এই অপরাধটা আমরা মানে করাপশনের কথা বলছি, দুর্নীতি হবে, এবং এই দুর্নীতি একসময় রাজস্ব বিভাগ তো কাস্টমস তো এমনকি আপনি আর একটা ধরুন না, পুরো আমরা ছোটবেলার থেকে আমরা কিন্তু এটা খুব আমলে আনি না, কারণ আমরা ছোটবেলার থেকেই আমরা যখন ভালো ছাত্র মানে কি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আপনি যদি একটা, আমি এখনো জানি আমি অনেক টক শুতে বলেছি কথাটি, আজ পর্যন্ত কেউ খুব বেশি আমলে আনেনি, আপনি দেখেন এই প্রাতিষ্ঠানিক ভাবেই এই প্রকৌশলী পেশাটা আপনি আপনি আমরা সবাই জানি, কেউ কোনো কথা বলি না, প্রাতিষ্ঠানিক ভাবেই কিন্তু এটা পুরোটা একেবারে দুর্নীতিগ্রস্ত, আপনার এই পার্সেন্টেজ দেওয়া কন্ট্রাক্টরের সাথে ইয়ে রাখা 10% 5% এটা একদম মানে একেবারে স্টাবলিশ, কিন্তু এই সমাজ কিন্তু এটা নিয়ে কখনোই কোনো কথা বলে না। তাহলে ঠিক একইভাবে আপনি পুলিশের কাছে যখন আপনার ক্ষমতাটা যখন কেন্দ্রীভূত এবং সেখানে এই একটা নেক্সাসও তৈরি হয়েছে, দেখেন আপনার পলিটিসাইজেশনের কথা যেটা বললাম, এখন প্রত্যেকটা থানায় এই যে ওসি আছে সাব ইন্সপেক্টর আছে, প্রথমত তাদের কিন্তু একটা বড় আমি বলবো দুর্বলতা আছে কম্পেয়ার টু যারা একটু ব্যাকগ্রাউন্ড আলা আমাদের এএসপি লেভেল থেকে হায়ার টায়ারের যে অফিসাররা আছে, তাদের একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, তাদের একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে, তাদের একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, দিস আর অল সোশিওলজিক্যাল ফ্যাক্টরস, আমি বুঝছি যে এই ফ্যাক্টর গুলোর কারণে তারা কিন্তু রিলেটিভলি কম অপরাধ করবে, আমি এই গ্রস জায়গায় বলছি, আবার আপনি থানা পুলিশ সেই জায়গায় গুলো ডক্টর জিয়া রহমান একটা বিরতি দিতে হবে আমাদের, ডক্টর জিয়া রহমান তবে আপনার আপনার পয়েন্ট গুলো নিশ্চয়ই আমি জানাব, আপনি কি শেষ লাইন বলতে চান জনাব ডক্টর জিয়া রহমান, শেষ লাইনটি বলতে পারেন? না আমি ওটাই বলছি যে ওই জায়গাগুলোতে আপনি দেখেন যে নেক্সাসটা এখন ওই ওই উপনিবেশিক কাঠামোটা পুরো সোসাইটির মধ্যে আছে বলে যে মানে ইকোনমিক এলিট যে পলিটিক্যাল এলিট তার সাথে ওই থানার নেক্সাস এর কারণে কিন্তু তাকে অনেক সময় বাধ্যই করা হয়, ফলে তার যে হাত থাকার কারণে জি জি ডক্টর জেরমান একটু নেটেও সমস্যা হচ্ছে, ধন্যবাদ আপনাকে, এই এই পয়েন্টগুলো নিয়ে আমি জনাব হাফিজ একটা বিরতির পরে আপনার কাছে ফিরছি, ফিরছি রাজকাহন। ফিরে এলাম রাজকাহনে, জনাব হাফিজ আক্তার যে প্রশ্নটি আপনার কাছে করছিলাম, মিজান বাসিরের বিষয়ে কথা বলছিলাম দুদক মানে ঘুষ দুর্নীতি মামলায়, সেখানে যদি এখন মিজানের মতো দুদক যদি মিজানের সম্পত্তিতে যেরকম ডিআইজি মিজান বরখাস্ত কিন্তু তার সম্পত্তি অনুসন্ধান চালানো, যদি অনুসন্ধান চালানো হয় ডিএমপিতে কত শতাংশ স্বচ্ছ হিসেব দিতে পারবে বলে আপনি মনে করেন? একদম সরাসরি প্রশ্ন হয়ে গেল, আমরা দুর্নীতি নিয়ে কথা বলতেছিলেন, আমি ওইটাই চাই, কারণ সরাসরি প্রশ্নের উত্তরটা বোধ হয় গণমিডিয়াতে এইভাবে দেওয়ার মতো আমি মনে করি না, তবে এটাও ঠিক আমরা গর্ববোধ করি আমাদের পুলিশ কমিশনার মহোদয়কে নিয়ে, আমরা গর্ববোধ করি আমাদের অনেক অফিসারকে নিয়েই যারা আমরা সবসময় চিন্তা করি যে দুর্নীতিমুক্ত একটা দেশ করার কাজ করব। আমি আমাদের অনেক সিনিয়র অফিসারের কথাই বলবো, আমরা দেখেন বাংলাদেশে একমাত্র সংস্থা পুলিশই যেখানে নিয়োগ কোনো বাণিজ্য নাই, এবং বুক ভরে কথা বলতে পারি আমরা, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অ্যাপ্রিসিয়েশন জানিয়েছেন, সাথে সাথে কিন্তু আমরা যেটা আমরা যেটা বলবো আমরা অনেক নিয়োগ বাণিজ্য করতে গিয়ে যারা করেছে বড় বড় সংস্থা বলেন এবং অনেক ব্যক্তিগত পর্যায়ে বলেন, আমরা কিন্তু ধরে তাদেরকে আইনের আওতায় এনেছি। আমাদের ডিএমপিতে একটি বিষয় আছে যে পুলিশ কমিশনার মহোদয়ের একটি নির্দেশনায় আছে যে কোথাও যদি কোনো এই ধরনের একটি আর্থিক ইয়ের, আমি প্রথমে আপনার অনুষ্ঠানের শুরুতেই বলেছি আমাদের একটা মনিটরিং সিস্টেম আছে, আমরা ভিক্টিমদেরকে বা যারা সেবা প্রত্যাশী তাদেরকে জিজ্ঞাসাবাদও করি মাঝে মাঝে আপনি কতটুকু সেবা পেয়েছেন, যদি মনে হয় যে এটার ব্যত্যয় ঘটেছে আমরা কিন্তু তাকে জবাব দিয়ে তার আওতায় আনি। আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করি যাতে আমরা জনসেবাটাকে প্রাধান্য দিয়ে দুর্নীতিমুক্ত একটি পুলিশ ব্যবস্থাপনা করে তুলতে। এটা আপনার আমরা এই মুহূর্তে মনে হচ্ছে যে কয়টা লোক যারা বলে তারা কয়জন সেবা প্রত্যাশী, সেবা প্রত্যাশী যারা আছে তাদের সাথে জিজ্ঞাসা করলে জানা যাবে, তবে এটাও ঠিক যে সবাই যে ভালো সেবা পাচ্ছেন তাও আমরা বলবো না, আমরা তো মাঝে মাঝে পেয়েই যাচ্ছি,
আপনি শুরুতেই বলেছেন সেই সেবাটা আর উন্নততর করার চেষ্টায় আপাতত আপনারা আছেন, ধন্যবাদ সেই জন্য। আরেকটা বিষয় আপনি বলছেন নিয়োগের দুর্নীতি, একদমই স্বচ্ছ, আমরাও সেই বিষয়টি জানি যে নিয়োগের একদম স্বচ্ছ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়, কিন্তু পদায়ন বা বদলির জায়গায় এখন অভিযোগ আছে যে সেখানে একটা মোটা টাকার লেনদেন হয়। সেই যে ওসি প্রদীপের কথা বলছিলাম, সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় আছে। বা যদি ডিএমপির কথাও বলি, ইয়রেঞ্জের সাথে জড়িত আসামি যিনি এখন ইন্সপেক্টর সোহেল ছিলেন বরখাস্তকৃত, তিনি দীর্ঘদিন গুলশান বনানী এর মধ্যেই ঘোরাফেরা করেছেন। আমাদের যে চিফ আছেন যিনি, উনি আমাদের সবাইকে নিয়েই কিন্তু কে ভালো এই তালিকা করে কাকে দেওয়া যায় কিভাবে দেওয়া যায় এই কাজগুলি করে। আবার যদি কখনো কোনো কমপ্লেন শুনি যে এই লোকটা ভালো না চালাতে পারছে না, একটু আগে একটি যে সম্পত্তি বিষয়ক অপরাধের ক্ষেত্রে আমার সৌরভাই বললেন যে মামলা নিতে চায় না, এই ধরনের ঘটনা ঘটলো আমরা হুঁশিয়ারিতেই, আর যদি একটা দুটা তিনটা ঘটিতে তাকে উদ্র করা হয়। কারণ এখানে একটা বিষয় আপনাকে জানাই আমি, আমাদের এসপি লেভেলে ব্যাপক সংখ্যক কর্মকর্তা কিন্তু ফিল্ডে আছে, আমাদের কয়জন পঞ্চাশ জন ওসি, কিন্তু আমাদের এখানে দেখা যাবে যে প্রায় শতাধিক ইন্সপেক্টর কিন্তু বসে আছেন অন্যান্য জায়গায় আছেন। তো সবাই কিন্তু প্রতিযোগিতা করে টিকে থাকতে হয় এবং তার কর্মের মাধ্যমে টিকে থাকতে হয়। এখানে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় বা কেউ যদি কোনো কাজে গাফলতি পাওয়া যায় সে কিন্তু ঠিক জনাব হাফিজা তার একটা এক লাইনে উত্তর একটু নেই আপনার কাছ থেকে, যদি এরকম থানায় গিয়ে অভিযোগ করতে না পারি আমি বা কোনো রকম হয়রানির শিকার হই, আমি কিভাবে অভিযোগ করব বা আপনাদেরকে কিভাবে জানাবো যে থানায় এই অবস্থা চলছে, সেবা প্রত্যাশা এটা কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে হোক আমাদের ক্রাইম কনফারেন্সে হোক আমরা সবসময় বলে যাচ্ছি। আর আমরা কিন্তু আমরা লায়ন শেয়ারটাই কিন্তু আমরা যে পাচ্ছে না সে তো আর আমাদেরকে জানাবে না, কারণ আমরা যেটা পাই সেটাই করি। তারপরে বলবো থানায় যদি না পাই আমাদের সিনিয়র অফিসারের ইয়ে আছে, এখানে সার্কিট জোনাল এসি আছে, ডিসি আছে, তারপরে আমরা আমাদের বডি আছে, যে কোনো জায়গায় দিলে আমরা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য জনগণের সেবা দেওয়া। শেষ মন্তব্যটা আপনার কাছে জানতে চাই যে এই যে সেবা প্রত্যাশীর জায়গা থেকে হয়রানি যেগুলো আছে সেই বিষয়ে শেষ মন্তব্যটা করতে জানেন, পুলিশ যদি নির্বিঘ্নে কোন প্রভাব হস্তক্ষেপের বাইরে থেকে কাজ করতে জনগণের সাথে তাদের সম্পৃক্ততা বাড়বে এবং জনগণ সেবাও বেশি পাবে। আর একটি ব্যাপার যে পুলিশের যেটি প্রয়োজন যে সার্বক্ষণিক মনিটরিং, যেটি আক্তার ভাই বললেন এটি ডিএমপি তে হয়তো আছে কিন্তু অন্যান্য ঢাকার বাইরে বা সিটি কর্পোরেশন গুলোর বাইরে এটি কতটা আছে এবং সেটি যথাযথ প্রয়োগ চাই। পুলিশ অনেক ভালো কাজ করছে কিন্তু তাদের সমস্যাটাও কিন্তু আর সরকারের দেখা উচিত বলে মনে করি। অনেক ধন্যবাদ জনাব সোহরাব হাসান আপনাকে এবং জনাব হাফিজ আক্তার, শুভেচ্ছা আপনাদের আবারও অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। যুক্ত ছিলেন ডক্টর জিয়া রহমান, ধন্যবাদ ডক্টর জিয়া রহমান আপনাকেও, ধন্যবাদ দর্শক।